এলাকার যুবকদেরকে মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মত কবুল করো আমরা বলি আমিন আমিন ছোট ছিল মাআজ ছোট ছিল মুআজ বুখারীতে এসেছে যাদের নাম যারা যদিও ছোট সাইজে কিন্তু তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার হুকুম দিয়েছেন একজন তিনি কে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ শহীদ তো শহীদ এরা দুই ভাই শহীদ হয়েছে একসাথে এক ময়দানে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভাইয়ে ভাইয়ে বন্ধন একজন আরেকজনকে ছাড়ে নাই ইতিহাসটা পড়লে দেখবেন যে চোখের পানি ভিজে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে দেখার জন্য রাসূল তো উঠের পিঠে রাসূলকে এক পলক দেখার জন্য মক্কা মদিনায় 21 দিনেরও বেশি মানুষগুলো পথ চেয়ে বসেছিল সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে আসবেন রাসূল এই দিক দিয়ে মদিনায় প্রবেশ করবেন প্রতিদিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই তাকিয়ে থাকে কই রে সেই মহামানবটা কই মহামানবটা আসে না কেন ওরে রিসিভ করব আমরা উনি যদি এই মদিনায় পা রাখে মদিনাটা ধন্য হয়ে যাবে সুবহানাল্লাহ মদিনায় আসে না কেন কোন দিন আসবে এভাবে গুনতে গুনতে কোন মুফাসসির বলেন 21 দিন পার হয়েছে কোন মুফাসসির বলেন আরো বেশি কেউ বলে আরো একটু কম কিন্তু মক্কা মদিনার নারী এবং পুরুষ আর ছোট বাচ্চাগুলো সবাই পথে বসে আছে একজন আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখবে রাসূল চলে আসলেন যখনই আসলেন তখনই শুরু হলো তলা আল বাদরু আলাইনা এই সংগীতটা তারা গিয়েছিলেন রাসূলকে বরণ করে নিয়েছিলেন তারা রাসূল যখন উঠের পিঠে বসে আছে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো রাসূলকে দেখতে পাচ্ছে না বড় মানুষ তো ভিড় জমায় কারণ রাসূলের চেহারার দিকে একবার তাকাইলে চোখ মিলানো যায় না সুবহানাল্লাহ রাসূলের চেহারার দিকে যে একবার তাকিয়েছে যে চোখটাকে পলক দিতে পারে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু এটা আমাদের আর আপনার মতো চেহারা নয় পৃথিবীর হলিউড বলিউড যে নায়ক নায়িকারে আছে এগুলার সবগুলার এক জায়গায় গুলবেন আমার রাসূলের একটা পশমের সমতুল্য হবে না চিৎকার দিয়ে বলেন ঠিক কি না এমন ছিলেন রূপ এমন ছিলেন সৌন্দর্য কি যে মায়া ঝংকার ছিল তার ভিতরে কি যে সৌন্দর্য লুকাইতে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদের গেটে এসে দাঁড়িয়ে থাকতেন আর রাসূলের চেহারা দেখতেন রাসূল বলতেন আবু বকর এই দুপুর বেলা ও টাইমে তুমি এই মসজিদে নববীতে কেন নামাজ তো শেষ হয়ে গিয়েছে আবু বকর বলতেন আমি আপনার চেহারা দেখলে খাবারের চিন্তা দূর হয়ে যায় সাহাবীগুলো রাসূলের চেহারার দিকে তাকালে খাবারের কথা মনে থাকে না আর ওই রাসূলকে নিয়ে আমার বাংলাদেশের ভিতরে কুটি কথা বললে আমরা কম্বল গায়ে মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে থাকি রাস্তাঘাটে আন্দোলনে বাহির হয় না চিৎকার দিয়ে বলো ঠিক কি না এই ভালোবাসা আমাদের এই মহব্বত হলো আমাদের রাসূলের চেহারার দিকে নজর দিলে তাদের খাবারের কথা চিন্তা হয় না কি যে রূপের ঝংকার ছিল কি যে সৌন্দর্য ছিলেন আমার রাসূল মিশর থেকে কিছু নারীরা এসে রাসূলের বিবি সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিশরের কিছু নারীরা প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা শুনেছি মিশরের ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর ইউসুফ থেকে কি আমাদের রাসূল আরো সুন্দর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি বলো তোমরা এটা তোমরা যেটা বলতেছো এটা তো কথাই না কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিল সুন্দর ঠিক আছে কিন্তু ওই ইউসুফকে দেখে যে মিশরের নারীরা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে ওই নারীগুলো যদি আমার রাসূলের নজরের দিকে একবার নজর দিয়ে তাকাতো কখন যে হাত কাটতে কাটতে কলিজা দিয়ে পুছ লাগিয়ে দিত বিন্দু পাত্র টের পেত না ইউসুফরে দেখে তো হাত কাটছে আমার রাসূলরে দেখলে কলিজা কেটে ফেলতো কি সুন্দর করে বানাইছে সুবহানাল্লাহ নাই তাফসীরের ভিতরে বর্ণনায় অনেক মুফাসসিরে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন 99 গুণ সুন্দর দিয়ে কত গুণ বেশি সুন্দর 99 গুণ বেশি সুন্দর আবার ইউসুফ আলাইহিস সালাম থেকে 99 গুণ বেশি সুন্দর করে বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার আমার রাসূল থেকে 99 গুণ বেশি সুন্দর তিনি কে চিৎকার দিয়ে বলেন তিনি কে তিনি আমার রব তিনি আমার মালিক অবাক হয়ে যাবেন এই সৌন্দর্যের কথাগুলো শুনলে একটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দরের পাত্র থেকে 100 ভাগ থেকে এক ভাগ বাহির করেছেন কয় ভাগ এক ভাগ 100 এর ভিতরে এক ভাগ বাহির করলে কয় ভাগ থাকে আল্লাহর সৌন্দর্যের ভিতর থেকে কয় ভাগ বাহির হয়েছে
এক ভাগ, ওই এক ভাগের 100 ভাগ করেছে, 100 ভাগ করে এক ভাগ সরায়া রেখে 99 ভাগ সুন্দর দিয়ে আমার রাসূলকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই যে এক ভাগ, ওই এক ভাগের আবার কয়শো ভাগ করছে? 100 ভাগ। ওই এক ভাগের আবার 100 ভাগ করে এক ভাগ দিয়ে সারা পৃথিবীর সমস্ত হলিউড বলিউড নায়ক নায়িকা যাদের পিছনে তোমরা ঘুরো, আমি তুমি সব পৃথিবীর মানুষকে বানানো হয়েছে, আর 99 ভাগ সুন্দর দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর 99 গুণ বেশি ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর 99 গুণ বেশি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার রাসূল থেকে 99 গুণ বেশি সুন্দর আবার তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার রাসূলের চেহারার দিকে নজর দিলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতো, একবার নজর দিলে দ্বিতীয়বার আর চোখ মেলানোর মতো কোনো রাস্তা ছিল না। আমার রাসূল যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলে মক্কায় সব কাফেরগুলো বলল, ও এলাকায় একটা পাগল আছে, ওই পাগলের কাছে কেউ যায় না। মক্কার নেতাগুলো সবাই বলে ওই পাগলের কাছে কেউ যায় না। আপনার এলাকার সব চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, ওরা যদি পাগলের বিরুদ্ধে কথা বলে মানুষের মনে প্রশ্ন জাগবে, চেয়ারম্যান পাগলের বিরুদ্ধে কথা কয় একবার পাগলকে দেখা দরকার, ঠিক না? ভাই ঠিক বলবে না সবাই? আরে চেয়ারম্যান উনি কেন পাগলের পিছনে লাগছে, ব্যাপারটা কি? চেয়ারম্যান পাগলের খবর নাই কেন? নিশ্চয়ই পাগলের একটু দেখা দরকার। মক্কার সবচেয়ে বড় বড় নেতা, মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় সম্পদশালী, এক হলো আবু জেহেল, এক হলো আবু লাহাব, এক হলো উদবা, এক হলো সাইবা, আর এক হলো মুগিরা, চালা চামটা সবাই মিলে রাসূলকে পাগল বললেন, আর বললেন ওই পাগলের কাছে তোমরা কেউ যায় না, তোমরা যাইবা তো পাগল হয়ে যাইবা, যে যাবে সে পাগল হয়ে যাবে। মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এই নেতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কেউ ওই মক্কার কিনারে ওই পাগলের কাছে যায় না। এইবার চতুর্দিক থেকে যত মানুষ আসে সবাই চিন্তা করে, মক্কার নেতাগুলো যখন পাগলের বিরুদ্ধে লেগেছে দেখা দরকার ওই পাগলটা কেমন। এইবার পাগল নে যারা দেখতে যায় তারা পড়ে নেয় লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তাকিয়ে আছে আর ভয়ে অবাক, হায় হায়, জীবনে অনেক মানুষ দেখেছি এত সুন্দর মানুষ দেখি নাই, কি দিয়ে বানিয়েছে এই মহামানবটারে এত সুন্দর রূপ, এত সুন্দর চোখের ভরু, এত সুন্দর কপাল, এত সুন্দর চাহনি, অহংকার মুক্ত একটা মহামানব, দেখলে শুধু দেখতেই মনে চায়, সুবহানাল্লাহ, দেখলে শুধু দেখতেই মনে চায়। যখন রাসূলের আশেপাশে যাই সুঘ্রাণে ভর্তি, পাগলের কাছে গেলে তো সুঘ্রাণ থাকে না, পাগলের কাছে গেলে তো দুর্গন্ধ থাকে, ঠিক না? ভাই ঠিক। সবাই যায় পাগল দেখার জন্য, দেখতে গেলে সবাই অবাক, হাই হাই, কারে বলে এটা পাগল? পিছন দিয়ে এবার খবর নেওয়া শুরু করে, খবর নিয়ে দেখে কুরাইশ বংশ, ঠিক, পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুতালিব, হাই হাই সব তো মিলে যায়। তাওরাত জবুর ইনজিলে তো এর নামই বারবার এসেছে, এ সাধারণ কোন মানুষ নয়, এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চাইছিল পাগল বানাইতে কিন্তু বিশ্ব নবীরে বিশ্ব নবী বানাইয়া দিছে তিনি কে? চাইছিল পাগল বানাইতে কিন্তু এই পাগল রে হিরো থেকে জিরো কে বানাইলো? চিৎকার দিয়ে বলেন সবাই কে? শুরু হলো চতুর্দিকে ছড়িয়ে পড়লো ওই মুহাম্মাদের সুঘা, চতুর্দিকে ছড়িয়ে পড়লো আমার রাসূলের নাম, চতুর্দিকে ছড়িয়ে পড়লো কালিমার পতাকার ঢা, চতুর্দিকে ছড়িয়ে পড়লো কালিমার দাওয়াত। এই তো একের পর এক বিজয় দিয়ে দিলেন তিনি কে? কিন্তু রাসূল মক্কায় থাকতে পারলেন না, চলে গেলেন মক্কা থেকে সোজা মদিনায়। মদিনায় যেই দিন রাসূল প্রবেশ করলেন সেই দিন মদিনার সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাসূলকে রিসিভ করার জন্য এসেছে। কয়েকজন ছোট্ট বাচ্চা উঠের পিঠে রাসূল বসা, চেহারাগুলো দেখতে পারে না, উঠের এই পার্শ্বে একবার যায় আবার ওই পার্শ্বে একবার যায়, একবার এই দিকে যায় আরেকবার এই দিকে যায়,
উঠেরে ডানে যায় বামে যায়, একটা মানুষ যদি উপরে বসে থাকে এই ছোট বাচ্চারা দেখতে পায় না, ঠিক না? ঠিক, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। উঠ তো আর ছোটখাটো জিনিস নয়, অনেক উঁচু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই উঠের পিঠে আমার রাসূলকে ভালোভাবে সেহারা দেখতে পারে না। এবার রাসূল নাপ দিয়ে উঠ থেকে নামলেন, সমস্ত মদিনার সব বাচ্চাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বললেন, আমার নিজের চাচা, আমার নিজের রক্তের বংশের মানুষগুলো আমারে চিনে না, কিন্তু মদিনার মানুষগুলো আমারে ছাড়ে না। আমার মক্কায় আমার চাচা, আমার মক্কায় আমার বাবার বংশধর, কেউ আমারে চিনে নাই, সবাই আমারে দূর দূর করে তাড়িয়েছে, আমার নিজের ঘরে থাকতে দেয় নাই, আর মদিনায় ছোট্ট বাচ্চাগুলো আমারে এতটা ভালোবাসে। এইবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে, ও মোহাম্মদ আমাদের নবী, শুধু ভালোবাসা নয়, আপনার জন্য জীবনটাও কোরবান করে দিব। এটাই ভালোবাসা, এটাই রাসূলের প্রতি মহাব্বত। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ওই সেই ছোট্ট বাচ্চাদের ভিতরে দুইজন ছিল, একজন ছিল মুআজ, আরেকজনের নাম কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন রাসূল যেদিন বদরের যুদ্ধের জন্য রওনা দিবেন, জিহাদের ময়দানে রওনা দিবেন, রাসূল মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবীদেরকে দাঁড় করিয়েছেন, সেনাবাহিনী নিযুক্ত করছেন। বাংলাদেশের একটা নিয়ম হলো 18 থেকে 20, 22, 25, এই বয়সগুলো সেনাবাহিনী যুক্ত হবে নাকি 85 বছরের গুলারে নিবে? হ্যাঁ, 85 বছরের চাচা যদি দাঁড়ায়, ওরে কি সিল মারবে সেনাবাহিনীতে? না, পুলিশে নিবে? না, র‍্যাব? কোনো জায়গায় নাই, কারণ 85 বছরের চাচারে যদি সেনাবাহিনীর চাকরি দেয় আর দেশের ভিতরে যদি যুদ্ধ লাগে, তে চাচা তো দৌড় মারা দূরের কথা, সেনাবাহিনী ওই চাচারে কান দিয়ে দৌড়াইতে হবে, ঠিক না? তাহলে দেখা যায় সেনাবাহিনীর চাকরি নেওয়ার নিয়ম হলো যৌবন বয়সে। রাসূল সেই রকম বদরের যুদ্ধের ময়দানে যাদেরকে পছন্দ করেছেন সমস্ত বৃদ্ধদেরকে সরাইয়া দিয়া বলছেন, বৃদ্ধরা সরে যাও, যৌবকরা আমার সামনে এগিয়ে আসো। সুবহানাল্লাহ, যুবক আসো, আমি যুবকদেরকে নিয়ে এই প্রথম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সব ছিলেন তাগড়া যুবক, সব ছিলেন এক একটা যুবক, এমন যুবক, এই যুবকগুলোর ইমানটা এমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু অনেকটা চিন্তিত, অনেকটা পেরেশান, কারণ বদরের যুদ্ধ এটা ছিল প্রথম। এইটা কি প্রথম? এই যুদ্ধটা হলো প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে ছেলে যুদ্ধ করবে বাবার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে মামার বিরুদ্ধে, ছেলে যুদ্ধ করবে চাচার বিরুদ্ধে। যে যুবকেরা দাঁড়িয়েছে, এই যুবকগুলো মক্কা এবং মদিনা, মদিনা থেকে যাবে যুবকেরা আর মক্কা থেকে আসবে মুরব্বীরা, মক্কা থেকে যারাই আসবে সমস্ত হলো এই যুবকদের কেউ বাবা, কেউ চাচা, কেউ মামা। রাসূল চিন্তিত, রাসূল পেরেশান, একজন যুবক ডাক দিয়ে বলেন, নবী এতটা পেরেশান হইয়েন না, নবী গো বাবা আসুক, চাচা আসুক, মামা আসুক, খালু আসুক, আর যাই আসুক না কেন, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, চেহারা দেখার মতো আমাদের কাছে কোনো সময় নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, এইটা যেমন তেমন ইমান নয়, এইটা যেমন তেমন যুদ্ধের ময়দান নয়, খুব কঠিন একটা যুদ্ধের ময়দান, খুব কঠিন থেকে কঠিন যুদ্ধের ময়দান। রাসূল খুশি হয়ে গেলেন, কিন্তু এক একজন রে বাছাই করতে করতে লাস্ট পর্যন্ত গিয়ে দেখে ছোট ছোট দুইটা ট্যাবলেট, ছোট ছোট দুইটা ট্যাবলেট দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। রাসূল বলেন, তোমরা কারা? আমার নাম মাস, আর ও আমার ছোট ভাইয়ের নাম হলো মাস। আচ্ছা, কোথায় থেকে আসছো তোমরা? আমরা মদিনার স্থানীয়, আমরা আপনার সাথে যাব। রাসূলের চোখে পানি, কিন্তু দুইজনার জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস দেখে, তাকানো দেখে, দুইজনার জিহাদের ময়দানে যাওয়ার কথা শুনে রাসূল হেসে দিলেন। রাসূল বললেন, হাই হাই, তোমরা গিয়ে কি করবা? এইবার কই নবী, শুধু একবার নিয়ে যা, নিয়ে গেলে দেখবেন আমরা কি করব। ও নবী, আমাদেরকে ফালায়া দিয়েন না, ছোট বলে ফালায়া দিয়েন না, ছোট হয়েছি তাতে কি হয়েছে, সুযোগ যখন এসেছে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগটা করে দেয়। কি যে ভালোবাসা, কি যে ভালোবাসা! আর আমরা জিহাদের ময়দানের কথা শুনলে দরজা বন্ধ করে
এরপরে তুই সামনের গেটে বড় একটা তালা লাগাইয়া দিয়া ভিতরে বইসা থাকি, ঠিক কিনা? না এরকম কথা বলেন? আছে আছে আছে, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ভাই। আমার রাসূলকে নিয়ে বাংলার জমিনের ভিতরে ছাগল মোহাম্মদ বলা হয়, আর তুমি এখনো ঘরের ভিতরে বসে আছো। কিয়ামতের দিন যদি আমার রাসূল বলে আমার সম্মান তোর বাংলার জমিনের ভিতরে লুটিত হওয়া হয়েছে, আর তুই চিনি ঘরের ভিতরে, তুই আমার উম্মত না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বললে কোনো উপায় থাকবে আমাদের? কথা বলেন থাকবে? থাকবে না। এই জন্য জিহাদের ময়দানে যেদিন থেকে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন থেকে নাস্তিকগুলো সুযোগ পেয়েছে। এই জন্য পৃথিবীর ভিতরে নাস্তিক কম মরে, ইহুদি কম মরে, বেঈমান কম মরে, মুনাফিক কম মরে, শুধু পৃথিবীর ভিতরে একটা গ্রুপ মরে, সেটাই হলো মুমিন, ঠিক না বেটি? কারণ মুমিনরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছে। এই জন্য জিহাদের ময়দানে যেদিন থেকে ঝাঁপিয়ে পড়া ভুলে গিয়েছি, সেই দিন আমাদের রক্ত খরচ বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। এই জন্য রাসূল বললেন জিহাদের ময়দান ভুলো না। সহি বুখারীর বর্ণনা, রাসূল বলেন জিহাদের ময়দান কিয়ামত পর্যন্ত থাকবে। এক প্রকার মুমিন আছে, তারা জিহাদের ময়দানে সব সময় ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করো। আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলা যায় না আমিন? আমিন। ঝিমিয়া পড়ছেন না? হ্যাঁ না, ঝিমিয়া পড়ছেন? দোয়া করে দিব না। যান বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেন, দোয়া করে দিই না। আপনাদের জন্য কত খরচ করছে, বিরিয়ানির প্যাকেট বানায় বসায় রাখছে, আপনাদের আজকে খালি পেটে এখান থেকে যাইতে দিবে না। সবার হাতে হাতে তারা তাবারকের ব্যবস্থা করে চাল্লাই ময়দানকে কবুল করো। আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমিন। রাসূলকে বললেন নবী আমাদেরকে ফালায়া দিয়েন না, ছোট বলে সুযোগ দেন গো নবী। ও নবী কেমনে করে আমাদেরকে ফালায়া দিবেন, আমাদের এই চেহারাটা তো মায়ের সামনে আর দেখাইতে পারবো না। এইবার রাসূল বলেন তোমরা তোমাদের চেহারা মায়ের সামনে দেখাইতে পারবা না কেন? তারা বলে ও নবী যখন ঘর থেকে আমাদের মা আমাদেরকে বাহির করে দিয়েছে, আমাদের মা বলেছে যারে বাবা জিহাদের ময়দানে যা, শহীদ হবি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। যা বাবা জিহাদের ময়দানে যা, তোরা জিহাদের ময়দানে রওনা দে বাবা, জিহাদের ময়দানে তোরা যাবি, তোদের সাথে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। এছাড়া দুনিয়ায় আর তোদের সাথে আমার দেখা হবে? সেদিন আমি গৌরব করে বলবো, অহংকার করে বলবো আমি দুইজন শহীদের মা, এই সৌভাগ্যটা যেন আমার হয় রে বাবা। যা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়। ও নবী আমাদের মা তো আমাদেরকে পাঠায় দিয়েছে বিদায় দিয়ে, নবী গো আর এই মুখটা মায়ের সামনে দেখাইতে পারবো না, লইয়া যান না। আরে একবার নিয়ে যান নবী, একবার সুযোগ দেন। রাসূল কাঁদছেন তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ছোট্ট ছোট্ট মাস মাদের এতটা আকর্ষণ। রাসূল বললেন দুইজন নিব না, নিব কয়জন? সবাই বলেন কয়জন? একজন বাবা, একজন চল, একজনকে নেব, বড়টারে নি। এবার ছোটটা কয় না না, ওইটা শুধু চেহারায় বড়, শক্তি আমার বেশি, আমার এলানও কিন্তু বেশি লড়তে পারে না, ও বেশি জোরে জোরে লড়তে পারে না, তরবারি চালাইতে হলে শক্তি প্রয়োজন। ও নবী বড়টার শক্তি নাই, ছোটটার শক্তি বেশি। রাসূল বলেন তাহলে একটু যুদ্ধ, দুইজনে এখানে লড়াই লাগো তরবারি। রাসূল দুইজনার হাত থেকে নিয়ে একদিকে রেখে দিয়ে বললেন দুইজনে একটু শক্তিতে লড়াই লাগো। একজন আর একজনার গলায় ধরে স্বাভাবিক যেভাবে লড়াই হয়, ছোট ভাই নিচে বড় ভাই উপরে, বড় ভাই উপরে ছোট ভাই নিচে, যখন পড়েছে বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে চেপে বসেছে, ছোট ভাই স্বাভাবিকভাবে শক্তির দিকে কম, বড় ভাই স্বাভাবিকভাবে শক্তির দিকে বেশি। কিন্তু বড় ভাই শক্তির দিকে বেশি কিল হলে কি হবে, ছোটটা ছিল একেবারে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে বুদ্ধিমান, চুখা বুদ্ধি ছিল তার। সে দেখে বড়টা বুকের উপরে ছোটটা নিচে, যখন রাসূল বললেন ঠিক আছে বড়টাকে সিলেক্টেড করলাম, এইবার ছোটটা বড়টার মাথা টান দিয়ে কানের কাছে নিয়ে বলে নানার বাড়ি গিয়েছি দুইজন একসাথে, একা একা জীবনে কোনোদিন যাস নাই, আমারে ফেলে রেখে যাস নাই, ছাগল চড়াতে গিয়েছি দুইজন একসাথে, কোনো দাওয়াতে গিয়েছি দুইজন একসাথে, যে কোনো অনুষ্ঠানে অ্যাড হয়েছে দুইজন একসাথে,
আজকে তুই একা জান্নাতে চলে যাবি, স্থানে যান যে কোনো জায়গায় যান, কোনো বন্ধু নাই, কিন্তু আছেন তিনি, কে? তিনি আমাদের রব। অন্ধকার কবরে পৃথিবীর সব বন্ধু দুনিয়ায় থেকে যাবে, কিন্তু ওই কবরের ভিতরে একটা বন্ধু ঠিকই থাকবে, তিনি কে? তাহলে যেই বন্ধু আমার কবরে, যেই বন্ধু আমার হাসরে, যেই বন্ধু আমার মিজানে, যেই বন্ধু আমার পৃথিবীর সমস্ত বিপদে, ওই বন্ধুর পাগল আজ থেকে আমরা হব। দুনিয়ার বন্ধুকে ছেড়ে দিলাম, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এগুলো সব বন্ধু আমাদের পর, আমাদের আসল বন্ধু তিনি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা দেখো না চতুর্দিকে অনেক সেনাবাহিনী, ও বাবা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা এসেছো জিহাদের ময়দানে, ওর কাছাকাছি যাওয়া সম্ভব নয়। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে দুইজন আর নাই, সুবহানাল্লাহ বলবেন না, তাকায়া দেখে দুইজন নাই, ডানটাও নাই বামেরটাও নাই, তাকিয়ে দেখে দুইজন কান্ধের উপরে তরবারি নিয়ে দুই দিক দিয়ে মারছে দৌড় সোজা আবু জেহেলের দিকে। আবু জেহেলের ঘোড়ার দিকে দুইজনে মারছে দৌড়, আবু জেহেল ঘোড়ার উপরে বসে আছে, দুইজন মাআজ আর মুআজ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিয়ে দুইজন ভাই একই সাথে আঘাত করলেন আবু জেহেলের দুই পায়ে। ওই যে আবু জেহেল পড়ে গেল ঘোড়া থেকে, একবারের মতো আর দাঁড়াইতে পারে না, একবারের মতো দাঁড়াইতে পারে নাই, পড়ে গেলেন দুইজনে। যখনই আঘাত করলেন পড়ে গেলেন দুইজনের সামনে, এবার মৃত আঘাত, এবার মাআজ আঘাত করে, মাআজ আঘাত করে, ওই আঘাতগুলো এবার প্রতিবাদ করা শুরু করলেন আবু জেহেল। এইবার আবু জেহেল নিজের রক্ষা করার জন্যে বসে থেকেই দুইজনের সাথে লড়াই। এবার চতুর্দিক থেকে কাফেরগুলো দেখতে পেল আবু জেহেল বসে আছে আর দুইজন ছেলে তার উপরে আক্রমণ করেছে, দুইজন দুইজন মাআজ আর মুআজদের দিকে অসংখ্য কাফিরগুলো ঝাঁপিয়ে পড়ল। মুআজ আর মুআজ, মুআজ দুনিয়া থেকে প্রথমেই শহীদ হয়ে গেলেন, আল্লাহু আকবার, ছোটটাই প্রথমে শহীদ হলো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি চালানো শুরু করলেন, তরবারি চালাইতে চালাইতে একজন কাফের এসে ডান হাতে কূপ মেরে দিল, আঘাত করলেন, সাথে সাথে বাম হাতে মুআজ তরবারি ধরলেন, ডান হাতটা পুরাটাই কাটে নাই, অল্প একটু চামড়ার সাথে হাতটা লেগেছিল, কাটেও না, কাটলে তো পড়ে যেত, কাটেও না ছাড়েও না, ডান হাত দিকে বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করে, ডান হাতটা এসে বাম হাতের সাথে বাড়ি খায়। মাঝ চিন্তা করলেন যুদ্ধের ময়দানে কেন ডান হাতটা কেটে পড়লো না, কেন এসে বাড়ি খায়, সাথে সাথে পায়ের নিচে ডান হাতটা রেখে এমন জোরে টান দিলেন ডান হাত ছিটকে পড়ে গেল। যুদ্ধের ময়দানে কোনোটা ডিস্টার্ব করা যাবে না, ডান হাত ডিস্টার্ব করে টান দিয়ে ছিঁড়ে ফেললে, টান দিয়ে ছিঁড়ে ফেলে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, বাম হাতেও কূপ দিলেন, বাম হাত কেটে পড়ল দুই পা, এরপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিছিন্ন হলো ছোট্ট বাচ্চা। যদিও শহীদ হলেন বদরের যুদ্ধে, বলেন তো আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? এমন মর্যাদা পেলেন, এমন সম্মান পেলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো দুনিয়ায় আসবে এদের ইতিহাস শুনবে, এদের ইতিহাস পড়বে আর চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে। চোখের পানি এই কোনা বেয়ে বেয়ে নাকের ডগা পর্যন্ত আসে, নাকের ডগার নিচে আসার আগে আল্লাহ তাকে মাফ করে দেয়। আরেকটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। জিহাদের ময়দানে যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ওই যুদ্ধের ময়দানে যদি অস্ত্র অথবা কাফেরদের আক্রমণে আপনার রক্তের ফোঁটা শরীর থেকে গড়ে জমিনের উপরে পড়ে, পড়ার আগে আপনার পিছনের গুনাহ মাফ করে দিবে তিনি কে? আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। এই জন্য বলেন কয় ফোঁটা চোখের পানি, আরো জোরে বলেন কয় ফোঁটা? দুই ফোঁটা পানি আমার আল্লাহ বেশি পছন্দ করেন, এক হলো চোখের পানির ফোঁটা, আরেকটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। আল্লাহ এই দুইটা ফোঁটা আমাদের ছড়ানোর জন্য তৌফিক দান কর, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য কোরআনের ময়দানে আমরা বসেছি, বসেছি
শেষ পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত বসে আছি। বলেন তো রহমতের বৃষ্টি আমাদের মাথার উপরে বর্ষণ করেছেন তিনি কে? আল্লাহ। 500 রাকাত নফল নামাজের নেক, এখানে বসলে আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা দোকানপাটে বসে আছেন পাবেন কি ওরা? না। কথা বলেন পাবে? না। কিন্তু কোরআনের ময়দানে বসলে কেউ যদি রাতের বেলা একটা ঘন্টা ব্যয় করে 500 রাকাত নফল নামাজের নেক, আল্লাহ তাদের আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন যেখানে কোরআনের ময়দানে বসে থাকে কিয়ামত পর্যন্ত যেই জায়গায় বসে আছেন ওই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামত পর্যন্ত আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সবাই কোরআনের ময়দানে বসেছি, আমরা চাই না পৃথিবীর কারো কাছে আমাদেরকে হাদিয়া দিবেন একজন, তিনি কে? আল্লাহ। হাদিয়া হলো জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন, জান্নাতের ভিতরে আমাদের জন্য ওয়াকফ একটা ঘর বানাবেন। যারা কোরআনের ময়দানে সময় দেয় এই মর্যাদা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা এখানে বসে লাভবান না লস, সবাই বলেন লাভবান না লস? লাভবান। দেখেন এখান থেকে যদি আপনি বাহিরে যান আপনার আমল নামায় গোনা লেখা হবে কি হবে না কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন কসম ওয়াল্লাহি একটা কোনো গুনাহ আপনার দ্বারা এখানে হবে না, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখান থেকে দোকানে যা, এখান থেকে রাস্তায় যা, আপনার গুনাহের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এখানে যত সময় আপনি বসে থাকবেন আপনি কিছু আমলের আলোচনা শুনে আমল করেন আর না করেন, কিন্তু সমস্ত গুনাহ থেকে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মুক্ত থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূল বললেন সবচাইতে বেশি মসজিদে যাও, সবচাইতে কম বাজারে যাও, কারণ বাজারে গেলে গুনাহ হয়, মসজিদে গেলে গুনাহ থেকে মুক্ত থাকা যায়। আমরা হলাম বাঙালি, মসজিদে যাই কম আর দোকানে যাই বেশি, ঠিক কি না? এলাকার পরিস্থিতি কিরকম? মসজিদে আগে না পরে? জুমার দিন আগে না পরে? দেখবেন জুমার দিন সবার পরে, কিন্তু বাইর হওয়ার সময় আগে না পরে? বাইর হওয়ার সময় সবার আগে, হাই হাই। আর বাজারে গেলে খবরই নাই, বাজারে গেলে আসতেই চায় না, মেহমান এসেছে ঘরে বিস্কুট নাই, সানাসুন নাই, চা নাই, ওরে ফোন দিয়ে আনা যায় না, একবার বাজারে ঢুকলে আর বাড়ির কথার স্মরণ থাকে না। কিন্তু রাসূল বললেন বাজারে যাও কম, কারণ বাজারে গেলে গীবত আছে না নাই, বাজারে গেলে বন্ধু বান্ধবের আড্ডা আছে না নাই, বাজারে গেলে নারীর কেলাঙ্কারি আছে না নাই। আপনি নারী দেখবেন না আপনার সামনে এমন ভাবে ঘুরবে চোখ পড়ে যাবে, আপনি দেখতে না চাইলেও আপনার সামনে এসে দেখা দেবে, ঠিক কি না? আপনি গুনাহ না করতে চাইলেও আপনি বাজারে গেলে গুনাহ হয়ে যাবে, দেখবেন পাশের ভাই গীবত করছে আপনিও তালে তাল মারতেছেন, পাশের ভাই সিগারেট টান মাইরা কয় তুই দুইটা টান মার আছে না নাই। এই যেন রাসূল বললেন বাজারে কম যাও মসজিদে বেশি যাও, কারণ যারা এই মসজিদে ঢুকে আর কোন শয়তান মসজিদের ভিতরে ঢুকতে পারে না, মানে যতক্ষণ মসজিদে আছেন সমস্ত ফেরেশতা যারা গুনাহ লেখে ওদের কলম স্টপ, আর যারা নেক লেখে তাদের কলম চালু হয়ে যায়। এই জন্য আজ থেকে যাব সবচাইতে বেশি কোথায় বলেন? সবাই বলেন কোথায়? মসজিদে। বাজারে যাবেন কম, কিন্তু এখানে কোরআনের ময়দান সাজানো হয়েছে, ওই যে পাশে গিয়ে দেখেন অন্তত 2-400 লোক দোকানে বসা নাই, কথা বলেন নাই? আচ্ছা কেউ ফুসকার দোকানে ফুসকা খায়, কেউ চার দোকানে চা খায়, কেউ আবার গোল্ডিপ সিগারেট একটা লয়া টানের পরে ধোঁয়া ছাড়া দেখে ধোঁয়া কত দূর পর্যন্ত যায় না, এরকম টান দেয় ধোঁয়া ছাড়ে, এরপর ধোঁয়া দেখে কোন দিকে যায়। এই কাজ কোরআনের ময়দানে এসো, এই কাজ রাসূল বলেন কিছু বান্দাদের রহমতের রশি আল্লাহ গলায় লাগায়। সুবহানাল্লাহ। বলেন রহমতের রশি লাগায় কে? রাসূল বলেন দুইটা রশি, এক হলো শয়তানের রশি আরেকটা হলো আল্লাহর রহমতের রশি। আল্লাহর রহমতের রশি যার গলার ভিতরে লাগায় ওই রশিটা দেখা যায় না, কিন্তু আল্লাহ যার গলার ভিতরে রহমতের রশি লাগায় নামাজ শেষ আরেকটা দিনি কাজের ভিতরে তাকে বসায় দেয়, দিনি কাজ শেষ এবার আরেকটা বিচার সালিসে ইনসাফের জায়গায় বসায় দেয়। সুবহানাল্লাহ। বলেন ওইটা শেষ এবার রহমতের রশি লাগায় কিতাব তালিমে বসায় দেয়, ওইটা শেষ এবারে তিমের কাছে ওইটারে বসায় দেয়, মানে সারা দিন রহমতের রশি ধরে ধরে আল্লাহ টানে আর কয় দিনের পথে আয়। সুবহানাল্লাহ। বলবেন না, মানে একটার পর একটা ভালো কাজে তারে লাগায়া থাকে। দেখবেন আপনাদের মসজিদের ইমাম
ও কখনো অশ্লীল টিভি সিনেমার আড্ডায় বসে থাকে না কারণ ওনার গলায় রহমতের রশি ওনার গলায় শয়তানের রশি নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কি না আর এলাকার ভিতরে কিছু মানুষ দেখবেন গায়ে হলুদে মেয়েদেরকে নাচানো হবে অনেকে যুবকদেরকেও শয়তানের রশি লাগায় লাগায় টানছে অনেক দেখবেন মুরব্বি দাড়ি মেহেদি লাগানো উনিও মাঝে মাঝে তালি মারে আছে আছে এলাকায় আছে গায়ে হলুদে উনিও মজা নেয় বোঝা যায় মুরব্বি হয়েছে চুল সাদা হয়েছে ঠিক কিন্তু এখনো শয়তানের রশি খুলে রহমতের রশি আল্লাহ লাগাতে পারে নাই চিৎকার দিয়ে বলেন ঠিক কি না শয়তানের রশি খুলেন এই শয়তানের রশি যদি কিয়ামত পর্যন্ত থাকে আপনার গলায় জাহান্নাম ছাড়া জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য অসংখ্য মানুষ এখানে দেখবেন শয়তান এখনো পর্যন্ত গলায় রশি লাগাইছে ওই রশি নিয়ে ফুসকার দোকানে বসায় রাখছে ওই রশি ধরে ধরে দেখবেন চার দোকানে বসিয়ে রেখেছে দেখবেন চার আড্ডায় বসিয়ে রেখেছে বন্ধু বান্ধবের আড্ডায় বসিয়ে রেখে বাবরি অথবা যে কোনো একটা সিগারেট ধরে ধরে টানে আছে না নাই আবার দেখবেন কেউ বাড়িতে ঘুমায় আবার দেখবেন কেউ এলাকায় বসে এলাকায় শুয়ে এলাকায় বসে বসে গল্প মারে ওদের সব গলার ভিতরে শয়তানের রশি আর এখানে যারা জমায়েত হয়েছেন রহমতের রশি লাগাইছেন তিনি কে মুজাহিদ রাহিমাহুল্লাহ ওই জামানার ভিতরে সবচাইতে একটা বড় মুহাদ্দিস নাম কি বলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ অসংখ্য বড় একটা মুহাদ্দিস ছিলেন তিনি এত বড় মুহাদ্দিস এলাকার ভিতরে খুব কম পাওয়া যায় উনি একটা বাজার থেকে একটা গোলাম কিনলেন তখন গোলাম ছিল উনি একটা গোলাম কিনলেন কেউ বলেন দাসী কেউ বলেন একটা পুরুষ গোলাম উনি গোলামকে ক্রয় করার পর এরপরে উনি বাসায় নিয়ে এসেছে উনি যেদিন গোলামকে ক্রয় করতে গেলেন সেই দিন যেতে অনেক দেরি যাইতে অনেক দেরি হয়েছে তিনি ঢোকার পরে দেখেন একটাও গোলাম নাই আছে একটা জোরে বলেন কয়টা মাথার চুলগুলো উস্কো খুস্কো চেহারার ভিতরে কোনো লাবণ্য নাই কোনো সৌন্দর্য নাই পোশাক আশাক একেবারে উন্নত মানের নয় গোলাম তো গোলাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন বাড়ির কাজকর্ম করবে এটাতে আর সৌন্দর্য দিয়ে কি হবে আবার আরেকদিন আসতে হলে আমার সময় লস হবে দেখি এটারই নিয়ে যায় যাওয়ার পরে মালিক রেজে গায়ে কয় দেড়হাম দাম লইবা কয় 100 দেড়হাম অথবা 200 দেড়হাম এইবার দামাদামি হয় মুজাহিদ রাহিমাহুল্লাহর সাথে এইবার ওই দিক দিয়ে দাসি ওই দিক দিয়ে কয় ও মুজাহিদ রাহিমাহুল্লাহ আমাকে ক্রয় করতে হলে আমার কিছু শর্ত মানতে হবে মুজাহিদ কয় হাই হাই গোলাম এই গোলামের আবার শর্ত আছে নাকি এই গোলামের আবার কি শর্ত আচ্ছা তোমার শর্ত কি কও এইবার গোলাম কয় আমার শর্ত হলো আপনি সারাদিন আমাকে খাটান সারাদিন আমাকে দিয়ে কাজ করান কোনো অসুবিধা নাই কিন্তু আমারে আপনি এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত কোনো কাজ করতে বলতে পারবেন না ওই সময় আপনি আমারে কোনো কাজ বলতে পারবেন না মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন তাহলে মনে হয় ওই সময় তার ক্লান্ত শ্লান্ত শরীর থাকবে তো সে একটু কি করবে বলেন কি করবে ঘুমাবে এই যে আপনারাও বিচার ফাইসালা করে দিয়েছেন সে কি করবে ঘুমাবে মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন সে ঘুমাবে কারণ ওই সময় যদি তাকে ডাক দিয়ে ঘুমে ডিস্টার্ব হবে আরে ঠিক আছে তুমি ওই সময় যা ইচ্ছা তাই কইরো অসুবিধা নেই তুমি ঘুমাইবা তো ঘুমায়ো আমার বাড়িতে তেমন বেশি কাজ নাই তুমি যাইয়া শুধু দিনের বেলা অল্প একটু কাজকর্ম করবা আর সারা রাত তুমি ঘুমায়ও তোমার ডাকা হবে না নিয়ে গেলেন মুজাহিদ রাহিমাহুল্লাহ এক মাস দুই মাস তিন মাস লম্বা ঘটনা তিন চার পাঁচ মাস পর্যন্ত হ্যাঁ ঠিকঠাক মতো সব চলছে একদিন মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি রাতের প্রায় 11টা 12টা 1টা 2টা 3টা দেখে কান্নার একটা আওয়াজ ভেসে আসে কেউ যদি ব্যথা পায় কাঁদে 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 3 মিনিট ঠিক না ব্যাঠে কেউ যদি হাত কেটে যায় ওর কাদাটা যতক্ষণ হাত ব্যান্ডেজ না হবে ততক্ষণ কাদা থাকে হাত যখন ব্যান্ডেজ হয়ে যায় কাদা বন্ধ হয়ে যায় কেউ যদি কষ্টে কাঁদে কষ্ট দূর হওয়ার পর কাদাটা বন্ধ হয়ে যায় আমাদের কান্নাগুলো তো এইরকমই নাকি নাকি আঘাত একটা পাইছেন ইঞ্জেকশন একটা দিছেন 1 সপ্তাহ ধরে কান্দেন আপনারা হ্যাঁ 15 দিন কান্দেন কয়দিন আরে এখন বাবা মরে গেলে ছেলে একদিনের বেশিও কাঁদে না একদিনের বেশি কান্দে না কয় এত কান্দে লাভ কি যাইতেই তো হবে জানাজা পর্যন্ত কাঁদে না কয় এগুলা যায় এগুলা মরেই যায় এগুলা থাকে না
কি স্বার্থপর দুনিয়া, কিন্তু মুজাহিদ রাহিমাহুল্লাহ দেখে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা কান্নার আওয়াজ, এটা বন্ধ নেই। উনি চিন্তা করলেন এই কান্নার আওয়াজটা কোথায় থেকে ভেসে আসে, উনি ঘরের ওই কোনায় যায় দেখে ওই কোনায় থেকে আওয়াজ নাই, এই কোনায় আসে দেখে এই কোনায় থেকে আওয়াজ নাই, কিন্তু দাসী যেই ঘরের ভিতরে ঘুমায় ওই ঘর থেকে কান্নার আওয়াজ, ওই ঘর থেকে কান্নার আওয়াজ, ওই ঘর থেকে কান্নার আওয়াজটা ভেসে আসে। এইবার দাসী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, মুজাহিদ রাহিমাহুল্লাহ ওই কান্নার আওয়াজ শোনার জন্য দরজার সাথে কানটা লাগালেন। এই দাসী আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আপনি আমারে এত ভালোবাসেন, আপনি আমারে এত ভালোবাসেন, আপনার ভালোবাসায় আমি এত পেয়েছি, আমার মনে হয় এই দুনিয়ায় এই গ্রামের ভিতরে এই সমাজের ভিতরে আমার চাইতে বেশি ভালোবাসা আপনার কেউ পায় না। মুজাহিদ রাহিমাহুল্লাহ গরম হয়ে গেলেন, তিনি উনি ধমক দিলেন, এত জোরে একটা ধমক, তাড়াতাড়ি করে উনি মোনাজাত নামায় আইবার মালিক তো মালিক মুজাহিদ রাহিমাহুল্লাহর সম্মান দিয়ে উনি দাঁড়ালেন আর বললেন আসেন বসেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ ঘরে ঢুকেই কয়, তুমি যে বললা এই সমাজের এই এলাকার সবচাইতে নাকি তোমাকে আল্লাহ ভালোবাসে, তোমার কাছে কি আল্লাহ টেলিফোন করে কইছে নাকি, তোমারে কি টেলিফোন করছে নাকি, তোমারে কি কল করে জানাইছে নাকি যে এই সমাজের ভিতরে এই এলাকার ভিতরে সবচাইতে তোমারে তোমার আল্লাহ বেশি ভালোবাসে, কি আমাদেরকে কি আমাদের আল্লাহ ভালোবাসে না? মুজাহিদ কয়, আমারে কি আমার আল্লাহ ভালোবাসে না, আমার এই সমাজের মানুষ নাকি ভালোবাসে না, খালি তোমারই ভালোবাসে, তুমি এমন ভাবে বললা আল্লাহ এ সমাজের ভিতরে সবচাইতে আপনি আমারে বেশি ভালোবাসেন, এমন ভাবে তুমি বললা যে মনে হয় তোমারে আল্লাহ বেশি ভালোবাসে, তুমি আল্লাহর কাছ থেকে ওহি পেয়েছো অথবা টেলিফোন করে আল্লাহ তোমারে বলে দিয়েছে। এইবার দাসী কয়, ও মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন তো সবার গলায় একটা করে রহমতের রশি লাগায়, তবে আপনার আপনার গলায় যে আল্লাহ রশি লাগিয়েছে ওই রশি লাগানোর পরেও আপনি রাতের বেলা প্রতিদিন হয়তো ঘুমায়া থাকেন, কিন্তু আমার আল্লাহ এতটাই আমারে বেশি ভালোবাসে, আমার আল্লাহ রাত যখন গভীর হয় তখন রশি ধরে টান দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করাইয়া সারা রাত এই যাই নামাজে দাঁড় করাইয়া রাখে। তোমারে যদি এতই বেশি ভালো লাগে, তোমারে যদি আমার আল্লাহ এতই বেশি ভালোবাসে, তাহলে প্রতিদিন তো আল্লাহ তোমার চোখ দিয়া পানি ঝরাই তো, ঠিক না ব্যাঠিক? কিন্তু কই না, তুমি তো প্রতিদিন কানতে পারো না, কিন্তু আমার আল্লাহ আমারে এতটাই বেশি ভালোবাসে, ঘুম থেকে উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করাইয়া যায় নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড় করাইয়া রাখে এবং চোখের পানি তিনি আমারে ঝরা। আরে আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে, কিন্তু যে ইবাদতের ভিতরে আল্লাহ আমারে শামিল করে এইটা একজনা বেশি ভালোবাসা আমারে বাসে, তিনি কে? যে ব্যক্তি দেখবেন পাঁচ অক্ত মসজিদে জামাতে হাজির হয় ওরে বেশি ভালোবাসে কে, সবাই বলেন। যে ব্যক্তি দেখবেন দান সাদাকা বেশি করে ওরে বেশি ভালোবাসে কে, যে গোলামটা দেখবেন প্রতি বছর হজ করতে যায় তারে বেশি ভালোবাসে কে? আপনারা যারা এখানে বসতে পেরেছি আমাদেরকে ভালোবাসতেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য যে ব্যক্তি যত নেক কাজের সাথে শামিল হবে বুঝবেন তার গলায় একজন রহমতের রশি লাগাইছে, বলেন রশি টাকা। আর যে পাপ কাজে জড়িত হবে ওর গলায় আল্লাহর রহমতের রশি নয়, ওর গলায় হলো শয়তানের আযাবের রশি, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? রহমতের রশি গলায় নিয়ে এই ময়দান থেকে বিদায় নিব, শয়তানের সমস্ত আযাবের রশি এখান থেকে খুলে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সারকার করে দিব ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম নম্বরে আমাদের করতে হবে তাওবা, প্রথম নম্বর আমাদের একটা কৌশল সেটা কি বলেন? তাওবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু শিখে না ওর কাজগুলো করো জান্নাতুল ফেরদাউসে ঢোকায় দিবেন তিনি কে? আল্লাহ বললেন সূরায়ে তাওবা 112 নম্বর আয়াতের প্রথম নম্বরেই বললেন আত্তাইবুনা, বলুন তো তাওবা করতে হবে একজনের দরবারে তিনি কে? সবাই পড়েন আত্তাইবুনাল, পড়েন আত্তাইবুনাল,
العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. كاركوثا সবাই বলেন কার কথা? আল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ প্রথমেই বললেন, ও বান্দা তাওবা কর, আত্তাইবুনা। বলেন দেখি, আপনি যদি তাওবা করেন, আপনার তাওবা অনুযায়ী আপনার গোনা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কত গোনা করেছিস আয় আমার দরবারে আয়, কত গোনা করেছিস আয় আমার কাছে আয়, তোর গোনার একটা সীমানা আছে, কিন্তু আমি আল্লাহর দয়া মায়ার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আমাদের গোনা যদি হয় খালের পানির সমান, আসমান সমান, জমিন সমান, দয়া মায়া নিয়ে আমাদের সামনে হাজির হয়ে গোনা মাফ করে দিবে তিনি কে? আমাদের গোনা যদি হয় ওই আসমান সমান, তাহলে আরশ পরিমাণ দয়া মায়া নিয়ে হাজির হয়ে আমাদের গোনা মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আমাদের গোনার ভিতরে একটা গোনা থাকা চলবে না। গোনাটা কি গোনা বলেন? শিরক। কে গোনা? শিরকের গোনা। এই গোনাটা খবরদার যেন আমাদের না থাকে। এই গোনা থেকে যদি শুধু বিরত থাকতে পারি, আমরা যতই গোনা করি না কেন, আল্লাহর কাছে যদি তাওবা করি, আমাদের গোনাগুলো রে মাফ করে দিবে তিনি কে? আল্লাহ। এই জন্য মুমিনদের একটা কোয়ালিটি হলো আত্তাইবুনা। মুমিনরা তাওবা করে একজনের কাছে। কার কাছে বলেন? আপনি পৃথিবীর মায়ের কাছে, বাবার কাছে, পীর সাহেবের কাছে, গাজী সাহেবের কাছে, জটওয়ালার কাছে, সটওয়ালার কাছে, মাজারে যেখানেই যান, কারো কাছে গোনা মাফ চাইতে পারবেন না। গোনা মাফ চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে। ওর কাছে চাইতে হবে, ওই মালিকের কাছে চাইতে হবে। তাহলে আজকে আমরা শুরুতেই একটা কোয়ালিটি পেলাম, আত্তাইবুনা। তাওবা করি সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে সুফারগুলোর মতো লেগে থাকবে, পাঁচটা ছয়টা সাতটা জিনিস আল্লাহ তাকে দান করে দিবে। প্রথম নম্বর, পৃথিবীর সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, পৃথিবীর সকল বিপদ থেকে রক্ষা করবে কে? আল্লাহ। তবে আস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকতে হবে। সুফারগুলো যেমন লেগে থাকে না, সুফারগুলো দিয়ে যদি কোনো কিছু লাগার ওটাকে খোলা যায়, কথা বলেন খোলা যায়, ওই যে সুফারগুলোর মতো ইস্তিগফারকে লাগাইতে হবে আপনার সাথে। আপনি গাড়িতে উঠছেন, আপনার জবান থেকে একটা শব্দ বাহির হবে, কোন শব্দ বলেন? আস্তাগফিরুল্লাহ। আপনি ড্রাইভিং করছেন, আপনার জবান থেকে বাহির হবে আস্তাগফিরুল্লাহ। আপনি যে কোনো স্থানে যান, আপনার জবান থেকে বাহির হবে আস্তাগফিরুল্লাহ। রাসূল বললেন, সুফারগুলোর মতো যদি কেউ ইস্তিগফারকে জীবনের সাথে সেট করে ফেলে, পাঁচ ছয় সাতটা জিনিস তার আমল নামায়, তাকে পাঁচ ছয় সাতটা জিনিস দান করবেন তিনি কে? এক নম্বর, পৃথিবীর সকল বিপদ থেকে রক্ষা করবে কে? রিজিকের যত পেরেশান, এগুলো পেরেশান থেকে তাকে রক্ষা করবে কে? দুই দিক থেকে শত্রু মাঝখানে আপনি, কিন্তু আপনাকে দুই দিক থেকে শত্রু থেকে আপনার হেফাজত করবেন তিনি কে? পৃথিবীর সমস্ত আজাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এইরকম চার পাঁচ ছয় সাত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোনাস দিয়ে দিবেন। শুধু ইস্তিগফারের সাথে চব্বিশ ঘন্টা লেগে থাকার কারণে চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সর্বশেষ যে জিনিসটা দিবে, সর্বশেষ যে জিনিসটা আপনি ইস্তিগফার বেশি বেশি করলে পাবেন, সেইটা হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানায়া দিবে, দোয়া করবেন জমিনে, ওই দোয়া আরশে কবুল করবেন তিনি কে? দোয়া করবেন জমিনে, কিন্তু ওই দোয়াটা কবুল হবে কোথায়? আরশে। মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বললেন, যে যত বেশি ইস্তিগফারের সাথে লেগে থাকবে, সে তত বেশি তার হাতের দোয়া তত বেশি দ্রুত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কয়েকটা জিনিসের ভিতরে একটা জিনিস হলো, যত বেশি ইস্তিগফারের সাথে লেগে থাকব আমি, তত বেশি আমার হাতের দোয়া তত বেশি কবুল করবেন তিনি কে? সবাই বলেন কে? আপনারা সবাই বুঝবেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল, নাম শুনেন না আপনারা? সবাই শুনছেন? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বাল। চার ইমামের এক ইমাম তিনি। তিনি যে জামানায় ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল, ওই এলাকায় ওই দেশে সবচেয়ে বড় মহাদ্দিস উনিই ছিলেন।
উনাকে বলা হতো মুহাদ্দিসুদ দাহার এত বড় মুহাদ্দিস ছিলেন যে অবাক করা কাণ্ড এত বড় মুহাদ্দিস ছিলেন উনি তে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো মুসনাদে আহমদ এই কিতাবটা উনি লিখেছেন উনার ওই কিতাবের ভিতরে 40,000 হাদিস উনি সংগ্রহ করেছেন কত হাজার 40,000 বিশ্বের ভিতরে সবচেয়ে বড় কিতাব এটা কত হাজার হাদিস সংগ্রহ করেছে 40,000 হাদিস উনি ওই একটা কিতাবের ভিতরে সংগ্রহ করেছেন চিন্তা করেন যেমন তেমন কিতাব নয় ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাব লিখিত এবং হাদিস সংগ্রহ করার জন্য দেশ বিদেশে ছুটে বেড়াতেন উনি একটা মুসাফির হালতে একটা মসজিদে নামাজ পড়ে উনি মসজিদের ভিতরে বসে উনি কিতাব তালিম করছেন কিতাব পড়ছেন লিখছেন তিনি তিনি লিখতে লিখতে এশারা নামাজের আজান হলো মসজিদে এশারা নামাজ তিনি আবার জামাতে আদায় করলেন এশারা নামাজ জামাতে আদায় করার পর এরপরে তিনি আবার কিতাব খুলে লেখা শুরু করেছেন যারা কিতাব লিখে তাদের কাজই হলো এক লাইন বাড়তি লেখা ঠিক না ভাই ঠিক মানে এক লাইন লিখছি না আরেক লাইন লিখি আরেক লাইন লিখি এই যে লিখতে লিখতে জোহর শেষ খাওয়ার টাইম শেষ ঘুমানোর টাইম শেষ কিন্তু লেখা শেষ হয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা তাদের আকর্ষণ এটা তাদের একটা আকর্ষণ থাকে তো উনি এশার নামাজ পড়ে আবার কিতাব লেখা শুরু করছেন উনি কিন্তু কিতাব লিখতে গিয়ে মসজিদের কিছু লোক থাকে যারা দায়িত্ব থাকে যে মসজিদ হেফাজত করতে হবে বা মসজিদ তালা টালা লাগাই দিতে হবে এমন একজন লোক খেদমতদার অথবা মুয়াজ্জিন উনি এসে বলছে হুজুর আপনি একটু কষ্ট করে মসজিদ থেকে বাইর হয়ে যান পৌষ আর মাঘ মাসের শীতের রাত পৌষ আর মাঘ মাসের শীতের রাতে যদি 80 বছর 60 বছর 70 বছরের একজন মুরব্বি যদি কুয়াশার রাস্তা দিয়ে হেঁটে যায় কষ্ট বাড়ে না কমে বাড়ে না কমে পৌষ আর মাঘ মাসের শীতের রাতে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন বাবা আমার এই মসজিদ থেকে বাহির করো না আমার এই এলাকায় বাড়ি না আমার এলাকায় ঘর না কিন্তু নিজের পরিচয় এখনো তিনি দেয় না সুবহানাল্লাহ বলেন বড় বড় ওলি বড় বড় আউলিয়া বড় বড় শায়খ কেউ কোনোদিন নিজের পরিচয় দেয় না কারণ পরিচয় দিলে অহংকার বাড়ে আর অহংকারকে অপছন্দ করেন তিনি কে আর রিয়া এটা হলো এক প্রকারের শিরক শিরকে আকবর শিরকে আসগার আর রিয়াটা হলো শিরকে আসগার কবিরে গুনাহ এই যে দেখবেন অনেকে নামের আগে যদি টাইটেল কম হয় তাহলে কয় যে আমার নামের আগে এত টাইটেল দেস নাই কে তোদের মাহফিলে যাবো না আছে এরকম কথা বলেন আছে আমার নামের আগেও তো আপনারা অনেক কিছু লাগাইছেন কেন লাগাইছেন এগুলো শুধু নামটা দিয়ে দিবেন মাহমুদুল হাসান এনাফ আগে পরে আলহাজ এই সেই অমুক টমুক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এত কিছু দেওয়ার দরকার নেই আরে বাংলাদেশের ভিতরে যারা আন্তর্জাতিক মানের বক্তা ওই আন্তর্জাতিক মানের বক্তা আমার বাংলাদেশে টিকে না ঠিক কিনা টিকে না ওদেরকে রাখা হয় না ওদের কোরআনের তালিম বাংলাদেশে সহ্য করতে পারে না ওদের ইনজেকশন বাংলাদেশে সহ্য হয় না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এই জন্য তাদেরকে ধরে ধরে রাখা হয় তাদেরকে অন্ধকারাগারে বন্দি রাখা হয় তাদেরকে চার দেয়ালে বন্দি রাখা হয় কারণ ওই আন্তর্জাতিক যদি এই বাংলার জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে বাংলার জমিন একদিন কালেমার পতাকা পতপত করে উড়া শুরু হবে এই জন্য আন্তর্জাতিক মানের বক্তা আমার বাংলাদেশে টিকে না আন্তর্জাতিক মানাই হলো কাজী ইব্রাহিমের নামের আগে আন্তর্জাতিক মানাই আপনার বাংলাদেশের ভিতরে যেমন শেখ আহমদুল্লাহ আছেন মিজানুর রহমান আজহারি আছেন এরপরে অসংখ্য মামুনুল হক থেকে অসংখ্য যারা দেশে বিদেশে কালেমার কথাগুলো ছড়িয়ে দেয় কোরআনের কথাগুলো ছড়িয়ে দেয় ওনাদের নামের আগে পরে আন্তর্জাতিক মানাই চার তার নামের আগে আন্তর্জাতিক বসাইলে আন্তর্জাতিকের মান আর ইজ্জত কমে যায় ঠিক কিনা যাত্রার নামের আগে বসানো ঠিক নয় যার জন্য বাংলাদেশের ভিতরে বহু আন্তর্জাতিক মানের বক্তা আছে কিন্তু ওনাদেরকে সুযোগ দেওয়া হয় না ওই আন্তর্জাতিক মানের আলোচনাগুলো সমাজের ভিতরে ছড়িয়ে দিতে ঠিক কিনা সুযোগ দেওয়া হয় না এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো কোনো সময় নিজের পরিচয় দিতেন না উনি যদি নিজের পরিচয়টা প্রকাশ করতেন ওই জায়গায় তাহলে ইমাম সহ খতিব সহ সবাই পায়ের কাছে পড়তো ঠিক না বেঠিক কারণ উনি তো ওই জামানার সাধারণ ইমাম নয় ওনাকে এক নজরে দেখার জন্য লক্ষ মানুষ জমায়েত হতো ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহার সবচাইতে ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস তিনি ওনাকে এক পলক দেখার জন্য অসংখ্য মানুষ লাইন ধরে থাকতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার অথচ ওই মানুষটা পরিচয় দিচ্ছেন না উনি বলছেন বিনয়ের সাথে বাবা আমি তো ফজর নামাজের মুসল্লি তোমার এই মসজিদের তাহলে আমারে থাকতে দিবা না কেন তিনি বলছেন না এটা আমাদের নিয়ম নাই
নামাজ শেষ, কিছু রাত গভীর হয়েছে, এবারে সবাই বাইর হয়ে যান, আপনি থাকতে পারবেন না এখানে। ইমাম আহমদ ইবনে হাম্বাল কিতাবের বোঝানা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন, পৌষ আর মাঘ শীত মাস শীতের রাত, রাস্তা দিয়ে হাঁটছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখেন রাস্তার পাশে সাব বিন খাব্বাস, সাব বিন খাব্বাস মানে একটা যুবক রুটি বানায়, রুটি বানাচ্ছে একটা যুবক। রুটি বানাইতে হলে তো অবশ্যই চুলাটা জ্বালানো লাগে, ঠিক না? ওই ঠিক, চুলাটা জ্বালানো লাগে না, চুলা একটা জ্বালানো। সাব বিন খাব্বাস মানে যুবকটা চুলায় রুটি বানাচ্ছেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বাল মনে করলেন, যাক পৌষ আর মাঘ মাসের শীতের রাতে যদি ওই চুলার পাশে আমি কিছু সময় কাটাইতে পারি, আমার রাতটা কোনো রকম পার হয়ে যাবে। উনি চলে গেলেন যুবকের কাছে সালাম বিনিময় হয়ে। উনি বললেন যে বাবা, তোমার এই চুলার পাশে কি আমি আজকে সারা রাত বসে থাকতে পারবো? যুবক বললেন, হালান ওসা হালান, খুশ আমদের, আপনি আসেন বসেন, আমার চুলার পাশে আপনি বসবেন, তাতে অসুবিধা কোথায়, আপনি বসেন, সারা রাত এখানে বসে থাকতে পারবেন। আল্লাহু আকবার, বসেন আপনি এখানে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বসলেন, বসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বসে আছেন, পড়ে আস্তাগফিরুল্লাহ, কি পড়ে সবাই বলেন, কি পড়ে? এখন অনেক মুরব্বী মুখ দিয়ে বাহিরও করে না, কি পড়ে? আরে ভাই, গরুর গোস্ত খাইলে? এগুলো তো আমাদের উস্তাদরা আমাদের ক্লাসের সময় তখন শিখিয়েছে, আমাদের উস্তাদরা এইভাবে বলতো যে তোমরা যখন গরুর গোস্ত খাইবা তখন দেখবা যে অ্যালার্জি শরীরে বেড়ে যাবে। অ্যালার্জি কমাইতে হলে এখন ডাক্তারের ফার্মেসিতে গিয়ে 5 টাকার একটা ট্যাবলেট খাইতে হবে, আর 5 টাকার একটা ট্যাবলেট খাইলেই অ্যালার্জিটা কমে যাবে। গরুর গোস্ত খাইতে মজা, সুলকাইতে কষ্ট, সুলকানি কমাইতে হলে 5 টাকার কি খাইতে হবে? ট্যাবলেট খাইতে হবে। আমাদের উস্তাদরা এভাবে বলতেন যে যখন তোমরা গুনাহ করবা, ওই গুনাহ শেষ করার জন্য, গুনাহ কমিয়ে দেওয়ার জন্য একটা ট্যাবলেট আছে, নামটা হলো আস্তাগফিরুল্লাহ। ট্যাবলেটের নাম কি? আস্তাগফিরুল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহ যত পড়বেন আপনার গুনাহ দিন দিন কমবে, দিন দিন হারিয়ে যাবে, দিন দিন গুনাহই শেষ হয়ে যাবে, এমন একটা পর্যায়ে পৌঁছে যাবেন আপনি যে আপনার সারা আমলনামা খুঁজে একটা কোনো গুনাহের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকিয়ে দেখেন যুবকের দিকে, যুবক যখন এ খামিরি নাই তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ, যখন যুবক খামিরি দিয়া রুটি বানায় তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ, ওই যুবক যখন রুটি উপরে তাপার উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন যুবক তাপার উপরে থেকে রুটিটা নিচে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যুবক যখন এই সব রুটিগুলো বিক্রি করে কাস্টমারের কাছে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন ক্যাশের ভিতরে রাখে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। বোঝা যায় সুফারগুলোর মতো আস্তাগফিরুল্লাহর সাথে লেগে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল বলছে, বাবা আমি তো অবাক হয়ে গেলাম, আমি দেখি তুমি সব কাজের শুরুতে পড়ো কোনটা, বলেন সবাই বলেন, সব কাজের শুরুতে বাবা তুমি দেখি পড়ো আস্তাগফিরুল্লাহ। এইবার যুবকটা হেসে দিয়ে বলেন, হুজুর এই আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। ও হুজুর, আমি এ পর্যন্ত যা দোয়া করেছি সব দোয়া কবুল করেছে কে? যা চাইছি সব চাওয়াগুলো পূরণ করে দিয়েছেন তিনি কে? আনা মুস্তাজাবু দাওয়া মানে আল্লাহ মানে মুস্তাজাবু দাওয়া বানাই দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে করলেন, বাবা রে বাবা, তাই নাকি, তুমি মুস্তাজাবু দাওয়া? যুবক কয়, হ্যাঁ হুজুর আমি মুস্তাজাবু দাওয়া, আমি যা চাইছি আল্লাহর কাছে সব আমার মালিক পূরণ করে দিয়েছে, কোনোটা রাখে নাই, সবগুলো আমার আল্লাহ দিয়েছে, একটা ছাড়া। কয়টা সবাই বলেন, কয়টা? একটা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওইটা আবার কোনটা? যুবক বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বালকে যুবক বললেন, হুজুর ওই যে একটা এতদিন আল্লাহর কাছে চেয়েছি, কেন জানি আর ওই একটা দোয়া আল্লাহ আমার কবুল করে না, ওই একটা দোয়া কেন জানি আমার আল্লাহ এখনো মঞ্জুর করে না। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন, বাবা ওই দোয়া আবার কোন দোয়া? যুবক বলেন, হুজুর এই জামানার ভিতরে সবচাইতে বড় একটা ইমাম আছে যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল। ও হুজুর এই জামানার ভিতরে সবচেয়ে বড় একটা ইমাম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল। মুহাদ্দিস উদ্দাহার যাকে বলা হয়, যাকে দেখার জন্য অসংখ্য হাজার হাজার মানুষগুলো লাইন ধরে থাকে, যার কাছে দোয়া নেওয়ার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে, যার কাছে যাওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায়। হুজুর এই যে দোকান, এই দোকান নিয়ে আমার সংসার চলে,
এই দোকান ছাড়তেও পারি না হুজুরের সাথে দেখাও করতে পারি না বহুদিন আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ একদিন ওই ইমাম মোহাম্মদ ইবনে হাম্বালের দরবারে নিয়ে যায়ও আর হুজুরের সাথে দেখা করায় দিও কেমন জানি এই দোয়াটা আমার আল্লাহ আজ পর্যন্ত কবুল করে না ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল কেঁদে দিলেন তিনি তিনি কাঁদছেন যুবক কয় হুজুর আমার এই কথাটা শুনে আপনি কাঁদেন কেন ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল বলছে বাবা তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে এইটাও কবুল এইটাও কবুল যুবক কয় কেমনে হুজুর কয় বাবারে ইমাম মোহাম্মদ ইবনে হাম্বালকে দেখার জন্য মুসাবা করার জন্য ইমাম মোহাম্মদ ইবনে হাম্বালের দরবারে তোমারে যাইতে হবে না পৌষ আর মাঘ মাসের শীতের রাতে সারা রাত ইমাম মোহাম্মদ ইবনে হাম্বালকে শত শত কিলোমিটার হাঁটায়া হাঁটায়া তোমার চুলার পাশে আমার আল্লাহ বসিয়ে রেখেছে না ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল আমি ইমাম মোহাম্মদ ইবনে হাম্বাল চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই জন্য যে যত বেশি তাওবার সাথে লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করবে কে এই জন্য আজ থেকে আমরা বেশি বেশি একটা তাসবি পড়ব একটা ইস্তেগফারের সাথে লেগে থাকব সেটা হলো আস্তাগফিরুল্লাহ কোনটা বলেন আরো জোরে বলেন সবাই বলেন নামাজের পরে পড়বেন সালাম ফিরাইছেন ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলের সুন্নাহ একবার পড়বেন আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাজি আছেন তো কথা বলেন সবাই রাজি রাসূল মুসলিমের বর্ণনায় রাসূল প্রতিদিন 70 বারেরও বেশি পড়তেন আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বারের মতো কোন কোন বর্ণনায় রাসূল বলতেন আস্তাগফিরুল্লাহ আবার প্রতিদিন 70 বারেরও বেশি পড়েছে আস্তাগফিরুল্লাহ মানে রাসূল ইস্তেগফার পড়তেন 100 বারেরও বেশি সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কিন্তু আমরা কেমন ব্যক্তি হলাম একবারও আস্তাগফিরুল্লাহ পড়ার সময় নাই আজ থেকে পড়বো ইনশাআল্লাহ গাড়ি চালাইতেছেন না পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওযু নাই এরপরও পড়বেন সমস্যা নাই আপনি দোকানদারি করেন দোকানদারি করছেন কাউকে মাল দিতেছেন আপনার ওযু নাই কোনো কিছু নাই তারপরও পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ সিএনজিতে উঠেছেন এই জায়গা থেকে 10 কিলোমিটার দূরে যাবেন পড়েন না আস্তাগফিরুল্লাহ খুশি হয়ে যাবেন তিনি কে তিনি কে এই জন্য মুমিনদের এক নম্বর কোয়ালিটি হলো আত্মা ইমানা মুমিনরা তওবা করে ইয়ার আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে তাওবা কর তাওবার মতো তাওবা করলে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন তিনি কে তাওবা করবেন তো আজ থেকে হ্যাঁ সবাই করবেন সবাই করবেন সহিহ বুখারীতে যে একটা লম্বা হাদিস এসেছে বনি ইসরায়েলের একটা লোক 99টা খুন করছে কয়টা 99 এরপরে 100টা খুন করার পরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আমরা কি এত বড় ক্ষতি করছি আল্লাহ কথা বলেন করছি আমরা তো সামান্য কিছু ক্ষতি করেছি আমাদের তাওবাগুলো কবুল করে নেবেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোয়ালিটির ভিতরে একটা বললেন আত্তাইবুনা মুমিনরা তাওবা করে বেশি দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আলা আবিদুনা মুমিনরা প্রশংসা করে কার আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার রাসূল বলেন যে যত বেশি সূরাতুল ফাতিহা পড়ে সে তত বেশি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলবেন না সূরাতুল ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কার প্রশংসা সবাই বলেন কার প্রশংসা আল্লাহ এই জন্য রাসূল বললেন যে একটা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন 40 থেকে 42 রাকাত সে নামাজ পড়ে 40 থেকে 42 বার ওই ব্যক্তিটা সূরাতুল ফাতিহা পড়ে মানে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হয় ঠিক না ভাই ঠিক সব নামাজে কোন সূরা সবাই বলেন কোন সূরা সূরাতুল ফাতিহা ছাড়া কোন নামাজ হয় না লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হয় তাহলে সূরাতুল ফাতিহা লাগে সব নামাজে রাসূল বললেন যে যত বেশি সূরাতুল ফাতিহা পড়ে সে তত বেশি প্রশংসা করে কার সবাই বলেন কার এই জন্য আমরা যারা নামাজি আমরা তো হলো প্রশংসনীয় গোলাম ঠিক না ব্যাটি আবার অনেকে দেখেন সূরাতুল ফাতিহা পড়ে একরকম কাজ করে আরেক রকম আছে না নাই সূরাতুল ফাতিহাতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখবেন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ে, সূরাতুল ফাতিহার অর্থ জানে না, যদি অর্থ জানতো বাংলার জমিনের সমস্ত নামাজি আল্লাহর কসম বাংলাদেশে কোনো মাজার থাকতো না, কোন পীরের পায়ে সেজদা হতো না, কোন জায়গায় কেউ কোনদিন কোন পীরের কাছে কোনো কিছু চাইতো না, ঠিক না বা ঠিক? কারণ সূরাতুল ফাতিহার অর্থ জানে না, এই জন্য মাজারে সেজদা আছে না নাই, পীরের পায়ে সেজদা আছে না নাই, পীরের দরবারে সাওয়া সাই আছে না নাই? আপনি দেখেন এখানে আপনি বলছেন ইয়াক নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ইবাদত হবে কার? ওয়াইয়াক নাস্তাঈন, এবং সাহায্য চাই কার কাছে? এখানে বলছে আল্লাহ তোমার ইবাদত করি, আবার ওই কপাল দিয়ে মাজারে সেজদা করে আছে না নাই? এই জায়গায় আল্লাহ বলে ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এই জায়গায় চাইবে আল্লাহর কাছে, ওয়াদা করে, কিন্তু কি আমাজারে ছেলে চায় আছে, মেয়ে চায় আছে, কয় বাবা তুমি আমার একটা কন্যা সন্তান দিও, বাবা কন্যা হয়েছে 13টা, একটাও ছেলে নাই, তুমি আমার একটা ছেলে দিও, চাই চাই চায়, হাই হাই কি শিরকি করছে দেখেন, সূরাতুল ফাতিহা জানে না, সূরাতুল ফাতিহা পড়ে না, আবার দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সরল পথ সঠিক পথ তুমি আমারে দেখাও, চাইলাম কার কাছে? আর জোরে বলেন কার কাছে? এখানে নামাজে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাজী সাহেব, হাজী সাহেব এখানে বলেছে নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সরল সোজা পথ দেখাও, আবার নামাজ থেকে বাহির হইয়া ওর মুখে শুধুমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ, বিএনপি বিএনপি, জাসদ জাসদ, অমুক তমুক, আছে না নেই? কথা বলেন আছে আছে? অথচ আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোদেরকে সরল সোজা পথ আমার কাছে দেখিয়ে চাইছি, সরল সোজা পথ হলো 30 পারা কোরআনের পথ, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ, বলবেন না, এটাই হলো কোরআনের পথ, এইটা হলো সরল সোজা পথ, কোরআনের চাইতে আর কোন সরল সোজা পথ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আরসালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্য কোরআনটারে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ বললেন তুই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও হাদি সাহ ও গাদি সাহ, তুমি যে আমার কাছে সরল পথ চেয়েছ, এই কোরআনের পথটাই হলো সরল পথ, এই কোরআনের দল ছাড়া কোন দলে যাইবা তো সরল পথ হারাইবা, ঠিক না বা ঠিক? যেই দলে কোরআন আছে, যেখানে কোরআন আছে, দলটা চলে কার? আর জোরে বলেন কার? অথচ এমন দলের ভিতরে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ার পরে যায় নামাজ পড়ে, আবার নামাজ থেকে বাহির হলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানও যে দলে চলে না, এমন দল আছে না নেই? আর জোরে বলেন আছে না না? আমি বললাম না এই কথাগুলো, কিন্তু আমি একটা ইঙ্গিত দিব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বোঝা যায় সরল সোজা পথ চাইলাম আল্লাহর কাছে, আর যখন নামাজ থেকে বাহির হলাম তখন ব্রিটিশদের বানানো দলের ভিতরে হাঁটাহাঁটি করি, ঠিক না বে ঠিক? আছে আছে? এই জন্য নামাজে কয় এক রকম, নামাজের বাহিরে আরেক রকম, ভিতরে এক বাহিরে আরেক, এর নাম কি? সবাই বলেন এর নাম কি? মোনাফেক মুজাবজাবিন, যাদেরকে বলা হয় ভিতরে এক বাহিরে আরেক, মানে এদের দুমুখো, ওই দিকেও আছে এই দিকেও আছে, মুজাবজাবিন যাদেরকে বলা হয়, এদের ভিতরে এক বাহিরে আরেক, এর নাম মুনাফিক। আর এই মুনাফিকদের জাহান্নামের তলদেশে জায়গা দিয়েছেন তিনি কে? দেখবেন মুনাফিকদের চিত্র, মসজিদে দাঁড়ালে কয় আমি মসজিদের সভাপতি, মসজিদ বানাও 50,000 দিব, 1,00,000 দিব, 2,00,000 দিব, আবার ওইদিকে মমতাজ আসলে কয় 5,00,000 দিব, আছে এইদিকে মসজিদের সভাপতি, আবার ওইদিকে মমতাজের গানের কনসার্টের সভাপতি আছে না নাই? এইগুলা হলো মুনাফিক, এইগুলা কি কর? এই যে গতকাল কি তো মনে হয় ফেসবুকের ভিতরে খুব লেখালেখি চলছে, ইন্ডিয়া থেকে মনে হয় একটা নায়িকা ভাড়া করে আনছে আমার বাংলাদেশে, না হ্যাঁ, ইন্ডিয়া থেকে এনেছে 5 মিনিট, শুধু একটু চেহারা দেখাইছে, 15,00,000 টাকা নিয়ে চলে গিয়েছে, কত লাখ? 15,00,000 বাংলাদেশে বলে 23 সালে দুর্ভিক্ষ, আর এদিকে 15,00,000 5 মিনিটে লইয়া যায় কেমনে? তোমরা সরকার চোখ রাখো কোথায়, যে 5 মিনিটের জন্য 15,00,000 টাকা আমার বাংলাদেশ থেকে আত্মসাৎ করে নিয়ে যায়, ওই দেশেই দুর্ভিক্ষ হয় চিৎকার দিয়ে বলে ঠেকে না?
আমাদের চোখগুলো থাকে কোথায়? 2023 সালে বলতেছো দুর্ভিক্ষ, 5 মিনিটে যদি একটা নায়িকার 15 লক্ষ টাকা ভিজিট হয় তাহলে তোমাদের চোখ আছে কই? কই আছে তোমাদের চোখ? বোঝা যায় বাংলাদেশের ভিতরে সম্পদ আছে, বাংলাদেশের ভিতরে টাকা পয়সা আছে, কিন্তু কাদের টাকা পয়সা কোন অ্যাকাউন্টে আছে এটা দেখার আজ পর্যন্ত তোমাদের ক্ষমতা হয় নাই, ঠিক কিনা? ওইগুলো বাছাই করা তোমাদের সাহসও নাই, ওইগুলো বাহির করা তোমাদের ক্ষমতাও নাই। আমি বলছি না কথাগুলো, কিন্তু বলছি এই জন্যেই কষ্ট লাগে যে 15 লক্ষ টাকা একটা নায়িকার চেহারা দেখে যারা দিলা, ওই 15 লক্ষ টাকা যদি আমার বাংলাদেশের 50টা ফ্যামিলি পাইতো সারা বছর খাইতে পারত। এক সময় হয়েছিল আমার বাংলাদেশের ভিতরে সুফিয়া নামের একটা রোবট ছিল। কি রোবট? সুফিয়া, দেখেন নাই? সুফিয়া নামের রোবট, ওই রোবটের জন্য বাংলাদেশে কোটি টাকা খরচ করেছিল। আরে রোবট নামের সুফিয়ার মুখের কথা পরে শোনো, বাংলাদেশের লক্ষ কোটি সুফিয়া এখনো তার খাবার জোটে নাই, ঠিক কিনা? ওই সুফিয়ার কথাগুলো আগে শোনো, রোবট নামের সুফিয়া দেখে আমার বাংলাদেশের 98 কোটি মানুষের সম্পদ কখনো নষ্ট করার দরকার নাই। দুর্ভিক্ষ আমাদের জন্যই এসেছে, আমাদের কিছু কাজের জন্যই দুর্ভিক্ষ এসেছে। 2023 সালে দুর্ভিক্ষ, আর এই সময় 15 লক্ষ টাকা খরচ করে একটা নায়িকার 5 মিনিট একটা গানের জন্য নিয়ে আসা হয় বাংলাদেশে, বোঝা যায় বাংলাদেশে যারা দুর্ভিক্ষর ঘোষণা দিয়েছেন এটা ফাউল একটা ঘোষণা। 15 লক্ষ টাকা যদি 5 মিনিটের দাম হয় ওই দেশে কখনো দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হবে না ওই দেশে। 5 মিনিটের জন্য 15 লক্ষ টাকা যেখানে বাহির হয় এখানে আবার কিসের দুর্ভিক্ষ? কিসের দুর্ভিক্ষ এখানে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। এই জন্য আলা আবিদুনা, মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো মুমিনরা ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? আত্তাইবুন আল আবিদুন হলো মুমিনরা ইবাদত করবে আল্লাহর। মুমিনরা ইবাদত আল্লাহর ছাড়া পৃথিবীর কারো ইবাদত করবে? এরপরে আলহামিদুনা, মুমিনরা প্রশংসা পৃথিবীর কারো করবে না। বলেন মুমিনরা প্রশংসা করবে কার? এরপর আসাইহুনা, মুমিনরা সিয়াম পালন করবে কার? আমরা রোজা রেখে কারে খুশি করার জন্য? সবাই বলেন কারে? এরপরে আর রাকিউনা সাজিদুনা, আমরা রুকু করি সেজদা করি মানে নামাজ পড়ি একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আমিরুনা বিল মারুফ, মুমিনরা সৎ কাজের আদেশ দেয়। মুমিনরা সৎ কাজের কি দেয়? আদেশ দেয়। ওয়াতাহুনা আনিল মুনকার, মুমিনরা সৎ কাজের নিষেধ করে। দেখবেন সমাজের ভিতরে যেই ছেলেটা গায়ে হলুদের বিরুদ্ধে কথা বলে ওর বিরুদ্ধে অ্যাকশন নেই কিছু মানুষ আছে না নাই? ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের দেই ছেলেটা আদেশ দেয়, অসৎ কাজে যেখানে নিষেধ করে সৎ কাজের আদেশ দেয়। দেখবেন ওই ছেলেটা একদিন রাতে অন্ধকারে তাহাজ্জুদ নামাজ থেকে তাকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো দেশ, এটাই চলছে বিচার বিভাগ। যে ছেলেটা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ দেয়, ওই ছেলেটা হঠাৎ করে একদিন রাতের 12টা রাতের 1টায় তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জনমের মতো শিক্ষা দিয়ে ওর লাইফটা বরবাদ করে দেয়। নাই এরকম আমাদের এলাকায়? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ দাও। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তিলকা হুদুদুল্লাহ মানে আল্লাহর কিছু বর্ডার আছে ওই বর্ডার গুলো খবরদার ক্রস করিও না। বর্ডার কার? সবাই বলেন কার? আল্লাহ। ঘুষ খাওয়া যাবে না, এই বর্ডার কার? সুদ খাওয়া যাবে না, বর্ডার কার? জেনা করা যাবে না, বর্ডার কার? আপনি মদ খাইতে পারবেন না, বর্ডার কার? আপনি গাঁজা খাইতে পারবেন না, বর্ডার কার? এগুলো হলো আল্লাহর বর্ডার। এগুলা কি? আল্লাহর বর্ডার। এগুলাকে আপনি অতিক্রম করতে পারবেন না, আপনি শুকুরের গোস্ত খাইতে পারবেন না, এগুলো আল্লাহর বর্ডার। আল্লাহ বলেছে যেই দিকে যাইতে বলছে ওই দিকে যাও, গরুর গোস্ত খাও, গরুর দুধ খাও, খবরদার শুকুরের গোস্ত খাও না, এগুলো বর্ডার। কে নিষেধ করেছেন? আল্লাহর নিষেধ মানে আল্লাহর বর্ডার। খবরদার খবরদার, কখনো ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আমার বর্ডার গুলোর হেফাজত করো, আমার বর্ডার গুলোর যদি হেফাজত করো, বাশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, মুমিনদের সুসংবাদ শুনিয়ে দাও। কি সুসংবাদ শুনে দিবা? মুমিন হয়ে দুনিয়ায় বিদায় নিবা, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাইবা। সুবহানাল্লাহ বলেন নাই?
আমরা জান্নাত চাই কি চাই না চাই আর হুজুরে বলেন জান্নাত চাই কি চাই না তাহলে এক নাম্বার কোয়ালিটি আত্তাইবুন আমরা তাওবা করব কার কাছে আল্লাহর কাছে আল আবিদুন আমরা ইবাদত করব কার আল্লাহ আল হামিদুনা প্রশংসা করব কার আসসাইহুনা সিয়াম পালন করব রুকু করব সিজদা করব কার এরপরে আল আমিরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেব কাকে খুশি করার জন্য ওয়া নাহুনা আনিল মুনকার অসৎ কাজে বাধা সৃষ্টি করব কাকে খুশি করার জন্য ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ সব পাপ থেকে হেফাজতে থাকব একজনকে খুশি করার জন্য তিনি কে ওয়াবাশশিরিল মুমিনিন মুমিনরাই হলো সফল মুমিনদেরকে সুসংবাদ শোনায় দাও আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবাইকে মুমিনদের কবুল করো আমিন বিশ্বের সমস্ত মুসলিমদেরকে মুমিন হিসেবে কবুল করো আমিন আর যারা চিৎকার দিয়ে বলেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন